আমি আজকে রান্না করব লতি দিয়ে কাঁঠালের বিচি। আমার লতি কাটা হয়ে গেছে, ভাপ দিচ্ছি। লতি আর কাঁঠালের বিচি ভাপ দিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিলাম। ভাপ দেওয়ার পরে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব। প্যানে তেল দিব সামান্য পরিমাণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটু লাড়াচাড়া দিব। পেস্ট একটু লাল হবে। আদা বাটা, রসুন বাটা সামান্য পরিমাণ, মশলাটা ভালো করে একটু কষাবো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। পরে আমি চাপা চুটকি দিয়ে দিব। চাপা চুটকিটা দিয়ে একটু ভালো করে কষাবো। দু মিনিটের মতো মশলাটা কষাবো। সেদ্ধ করা লতিটা দিয়ে দিলাম। ভালো করে লাড়াচাড়া করতে হবে। দু মিনিট ঢেকে রান্না করব। এখন আমি 5 মিনিট নেড়ে চেড়ে রান্না করব। ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলব। তো হয়ে গেল আমার শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে লুচি রান্না। তো কেমন হলো বন্ধুরা? আমার লুচি রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।